5 অক্টোবর সরকার পতনের শপথ নেবে বিএনপি, বলছেন ডক্টর শাহাদাত। এদিকে খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর সুযোগ আইনে আছে, বলছেন শাহাদিন মালিক। জানাবো আগামী দিনে সরকারের প্রধানমন্ত্রী হবেন খালেদা জিয়া, বলছেন দুদু। জানিয়ে দেবে অক্টোবরেই সরকারের পতন ঘটাতে চায় বিএনপি। এবং সর্বশেষ জানাবো চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই, গ্রেপ্তার 5। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। 5 অক্টোবর সরকার পতনের শপথ নেবে বিএনপি, বলছেন ডক্টর শাহাদাত। চট্টগ্রাম মহানগর বিএনপি আহ্বায়ক ডক্টর শাহাদাত হোসেন বলেছেন, আগামী 5 অক্টোবর চট্টগ্রাম অভিমুখে রোডম্যাপ সফল করার লক্ষ্যে বিএনপি নেতাকর্মীদের রাজপথে থাকতে হবে। এই স্বৈরাচার সরকারের পতন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার শপথ গ্রহণ করতে হবে। তিনি বলেন, আজকে মানুষের মৌলিক অধিকার নেই, গণতান্ত্রিক অধিকার নেই, দেশে গণতান্ত্রিক সরকার না থাকায় আইনের শাসনও নেই। এই স্বৈরাচার সরকারের অধীনে দেশের সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়েছে। দীর্ঘ 14 বছরের বেশি সময় শাসন করছে এই অনির্বাচিত সরকার, গণতন্ত্রের সব পথ রুদ্ধ করে দিয়েছে। গণতন্ত্র ভোটাধিকার নেই, দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে। ডক্টর শাহাদাত হোসেন আরও বলেন, তারা আবারও ক্ষমতায় টিকে থাকতে চায়, তাই এই সরকার উদ্দেশ্যে প্রণোদিত হয়ে আদালতকে ব্যবহার করে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলায় চার্জ গঠন করাচ্ছে। বিচার বিভাগ স্বাধীন না হওয়ার কারণে, আইনের শাসন না থাকার কারণে মিথ্যা মামলায় আজ চার্জ গঠন হচ্ছে। নির্বাচনের আগে তড়িঘড়ি করে চার্জ গঠন করে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে বিচার শুরু করে সাজা দিতে চান, কিন্তু আপনি নিশ্চিত থাকেন আপনার অধীনে কোনো নির্বাচন হবে না, আর আমরাও ভোট ডাকাত সরকারের অধীনে নির্বাচনে যাব না। আন্দোলনের মাধ্যমে এই অবৈধ সরকার পতন ঘটিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে দেশের নির্বাচন হবে বলে তিনি। চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাসেম বক্কর বলেন, বিএনপি নেতাকর্মীরা এই সরকারের নির্যাতন নিপীড়নকে আর ভয় পায় না, এখন আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আন্দোলনের মাধ্যমে এই সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে, এই সরকারের দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে জেগে উঠতে হবে। আগামী 5 অক্টোবর চট্টগ্রাম অভিমুখ রোডম্যাপ সফল করতে ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে আসতে হবে। খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর সুযোগ আইনে আছে, বলছেন শাহাদিন মালিক। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর অনুমতি দেওয়া হবে কিনা তা নিয়ে গত কয়েকদিন ধরে সরগম ছিল দেশের রাজনীতি। তবে গতকাল আইনমন্ত্রী আনিসুল হক জানিয়ে দেন যে চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর সুযোগ নেই। আইনমন্ত্রী বলেন, আইনের 401 ধারায় কোনো দরখাস্ত যদি একবার নিষ্পত্তি করা হয়, সেই নিষ্পত্তি করা দরখাস্ত পুনর্বিবেচনা করার কোনো অবকাশ আর আইনে থাকে না। ঠিক সেই ফৌজদারি কার্যবিধি 401 ধারায় উপধারা 1, 2, 3, 4, 5, 6 ব্যাখ্যা করে আমরা আমাদের মতামত পাঠিয়ে দিয়েছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। সেখানে আমরা মতামত দিয়েছি 401 ধারায় ক্ষমতা বলে যে দরখাস্ত নিষ্পত্তি করা হয়েছে, পাস্ট অ্যান্ড ক্লোজ ট্রানজ্যাকশন, এটা খোলার আর কোনো উপায় নেই। তবে সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহাদিন মালিক বলেছেন, খালেদা জিয়া এখন যে অবস্থায় আছেন সেই অবস্থায় রেখেই তাকে বিদেশে চিকিৎসার জন্য যেতে অনুমতি দেওয়া যায়, আইনে সে সুযোগ আছে। জার্মানি ভিত্তিক সংবাদ মাধ্যমে ডয়চে ভেলেকে তিনি বলেছেন, আইনমন্ত্রী যে বলেছেন যে ওই আবেদন নিষ্পত্তি হয়ে গেছে, আইনে আর কিছু করার নেই, তাহলে আমার প্রশ্ন, তার মুক্তির মেয়াদ আরও 8 বার বাড়ানো হলো কোন আইনে? যদি ওটা ক্লোজ হয়ে গিয়ে থাকে তাহলে তো তার মুক্তির মেয়াদ 6 মাসের শেষ হওয়ার কথা ছিল। আইনমন্ত্রী 401 ধারার যে ব্যাখ্যা দিয়েছে তার সঙ্গে ভিন্নমত পোষণ করে এই আইন বিশেষজ্ঞ বলেন, প্রকৃতপক্ষে 401 ধারায় বলা আছে সরকার শর্ত সাপেক্ষ বা শর্তহীনভাবে কারো দণ্ড মৌকুফ বা স্থগিত করতে পারে। খালেদা জিয়ার দণ্ড শর্ত সাপেক্ষ স্থগিত করে মুক্তি দেওয়া হয়েছে, এখন তাকে শর্তহীনভাবে মুক্তি দেওয়া যায় অথবা বলে দেওয়া যায় তিনি যেখানে প্রয়োজন চিকিৎসা করাতে পারেন। এর জন্য তাকে তো আবার কারাগারে গিয়ে আগের আদেশ বাতিল করে আবেদন করার দরকার নেই, তাই যদি করতে হয় তাহলে সরকার কিভাবে তার সাজা স্থগিতের মেয়াদ এতবার বাড়ালো? আর হ্যাঁ, সেখানে একটা শর্ত দেওয়া যেতে পারে যে তিনি বিদেশে চিকিৎসা শেষে 1 মাসের মধ্যে দেশে ফিরে আসবেন। দুর্নীতির মামলায় 2018 সালের 8 ফেব্রুয়ারি খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়। 2020 সালের 25শে মার্চ তাকে নির্বাহী আদেশে 6 মাসের জন্য মুক্তি দেওয়া হয়। এরপর থেকে তার মুক্তির মেয়াদ বাড়িয়ে বাড়িয়ে কারাগারের বাইরে নিজ বাসায় রাখা হচ্ছে তাকে। এই পর্যন্ত মোট 8 বার তার শর্ত সাপেক্ষ মুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। বিএনপি নেতারা বলছেন, খালেদা জিয়াকে নিয়ে সরকারের শীর্ষ মহলের মনোভাব বলে দিচ্ছে আদালতে গিয়ে কোনো লাভ হবে না, উল্টো অন্য কিছু হওয়ার আশঙ্কা রয়েছে, তাই এই মুহূর্তে আদালতে কোনো আবেদন করা হবে না। আগামী দিনে সরকারের প্রধানমন্ত্রী হবেন খালেদা জিয়া, বলছেন দুদু।
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ জামান দুদু বলেছেন, আগামী দিনে যে সরকার ক্ষমতা আসবে সেই সরকারের প্রধানমন্ত্রী হবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। শামসুজ জামান দুদু বলেন, খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য আবেদন করা হয়েছে, এটাই প্রথম আবেদন না, এর আগেও করা হয়েছিল। আমরা মনে করেছিলাম অসুস্থ নেত্রী সুচিকিৎসার জন্য বিদেশে প্রেরণের কোনো ব্যবস্থা করবে সরকার, কিন্তু আইনমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলার আগে যুক্তরাষ্ট্রের ভয়েস অব আমেরিকার সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী এটা সরাসরি নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তার দপ্তরের বিভিন্ন পর্যায়ের সঙ্গে আলোচনা করতে পারতেন, তিনি যেভাবে না করেছেন তাতে মনে হচ্ছে তিনি কোথায় যেন আতঙ্কিত, তিনি যেন হতাশ, তিনি বুঝতে পেরেছেন আর বেশি দিন ক্ষমতায় থাকতে পারবেন না, সেই বিবেচনায় তিনি একটি আপোষমুখী পদক্ষেপ নিতে পারতেন। আগামী দিনে যে সরকার ক্ষমতায় আসবে সেই সরকার প্রধানমন্ত্রী হবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ছাত্র দলের সাবেক এই সভাপতি বলেন, এই সময়ের ব্যর্থ সরকার হচ্ছে আওয়ামী লীগ, তারা বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না, আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ করতে পারছে না, বেকারদের চাকরি দিতে পারছে না, কোনো জায়গায় আসার আলো নেই, চতুর্দিকে অন্ধকার। তিনি বলেন, এই সরকারকে বিদায় করা ছাড়া বাংলাদেশকে রক্ষা করা যাবে না, গণতন্ত্র মুক্ত হবে না, বাংলাদেশের ভোটের অধিকার ফিরে আসবে না, তারা পুলিশ প্রশাসনে ভর করে ক্ষমতা টিকে আছে। তিনি আরও বলেন, এটা অক্টোবর মাস, অক্টোবরের মধ্যেই এই সরকার বিদায় হবে, দেশে গণতন্ত্র, ভোটের অধিকার, মানবাধিকার প্রতিষ্ঠিত হবে। অক্টোবরেই সরকারের পতন ঘটাতে চায় বিএনপি। ইংরেজি মাস অক্টোবর ঘিরে রয়েছে বিএনপি উত্থান পতনের নানান ঘটনা। 2001 সালে 1 অক্টোবর নির্বাচনে জয়লাভ করে 10 অক্টোবর বিএনপি নেতৃত্বে চার দলীয় জোট সরকার গঠন করে। আবার 2006 সালের 28 অক্টোবর ছিল এই সরকারের শেষ দিন। কয়েক মাসের টানা আন্দোলন সংগ্রামের পর আবারও এসেছে চলতি বছর অক্টোবর। এ মাসে সরকারকে ক্ষমতা থেকে বিদায় করতে চান দলটির নেতারা। তাদের আশা, দেশের জনগণের উত্তাল আন্দোলন আর আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলতি অক্টোবরে বিদায় নেবে। নির্বাচনকালে নিরপেক্ষ সরকার গঠন হবে, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে তা হবে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য। এমনটি হলে বিএনপিকে জনগণ আবারও রাষ্ট্র পরিচালনার জন্য নির্বাচিত করবে। 2001 সালের 1 অক্টোবর নির্বাচনের 2/3 আসনে জয়লাভ করে বিএনপি। 10 অক্টোবর বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকার গঠন করে। 1996 সালে চালু হওয়া তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দ্বিতীয় নির্বাচন ছিল সেটি। নির্বাচন অনুষ্ঠানের সময় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন লতিফুর রহমান। এবার 2006 সালে বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকার যখন বিদায়ের প্রস্তুতি নিচ্ছে, তখন সদ্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে এম হাসান যাতে তত্ত্বাবধায়ক সরকার প্রধানের দায়িত্ব নিতে না পারে সেজন্য আওয়ামী লীগের নেতৃত্বে 14 দলীয় জোট তুমুল আন্দোলন গড়ে তোলে। এমন প্রেক্ষাপটে 2006 সালের 28 অক্টোবর ঢাকার পল্টন বাইতুল মোকাররম এলাকার সরকার শরিক জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগের কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এই প্রসঙ্গে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক শিকদার জাগো নিউজকে বলেন, 1975 সালের 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লব হচ্ছে, 1990 সালের 6 ডিসেম্বর বিএনপির গণ আন্দোলন স্বৈরাচার এরশাদের পতন, 2001 সালের অক্টোবরে 2/3 আসনে জয়লাভ করে সরকার গঠন। সুতরাং বাংলাদেশের ইতিহাসে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3 মাস বিএনপির রাজনীতির জন্য ঘটনা বহুল এবং খুবই গুরুত্বপূর্ণ। 2006 সালের 28 অক্টোবর বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের ক্ষমতায় ছাড়া প্রেক্ষাপট প্রসঙ্গে রফিক শিকদার বলেন, তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ লগি বৈঠক কর্মসূচির মাধ্যমে তাণ্ডব সৃষ্টি করে বাংলাদেশে 11 জনকে হত্যা করে সচিবালয়ের সামনে অফিসগামীদের দিগম্বর করে। এই পরিস্থিতিতে তারা 1/11 সৃষ্টি করে, ওই সরকারকে তারা নিজেদের আন্দোলনে ফসল বলে দাবি করে। রফিক শিকদারের দাবি, আওয়ামী লীগের আবারও 111-এর সরকার আনার পায়তারা করছে, তাদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যেভাবে হামলার আশঙ্কা করছেন তাতে দেশের মানুষ মনে করতে তারা আবারও একটা 111-এর সরকার আনবে, কারণ আওয়ামী লীগ 111-এর সরকারের মাধ্যমে নির্বাচিত হয়ে আসছে। তবে এবার দেশের মানুষ ঐক্যবদ্ধ, আন্তর্জাতিক সম্প্রদায়ের গণতন্ত্র মানবাধিকার ইস্যুতে সোচ্চার, এ অক্টোবরে গণতন্ত্রকামী মানুষের বিজয় হবে, সেজন্য বিএনপির যা করণীয় বিএনপি তাই করবে। তিনি বলেন, এই সরকার আন্দোলনে সারা দেশে সব পেশার মানুষ ক্রমশ সংগঠিত হচ্ছে, ছাত্র শ্রমিক সংগঠনগুলো ঐক্যবদ্ধ হয়েছে, এবার 2008-14-18 সালে পুনরাবৃত্তি আর করতে দেওয়া হবে না, জনগণের বিজয় অর্জন হবে ইনশাল্লাহ। দলটির সূত্রগুলো বলছে, টানা দেড় দশক রাজনীতিতে খাদের কিনারে থাকা বিএনপি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার আগেই নির্বাচন ইস্যুতে রাজনৈতিক ফয়সলা নিশ্চিত করতে চায়। নির্দলীয় নির্বাচনকালে নিরপেক্ষ সরকার গড়ার লক্ষ্যে অক্টোবরের 2য় সপ্তাহ থেকে বড় ধরনের রাজনৈতিক কর্মসূচি ঘোষণার চিন্তা আছে দলটির নীতি নির্ধারকদের। এ বিষয়ে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল জাগো নিউজকে বলেন, সরকারকে দাবি মানতে হবে, মানুষকে নিষ্পাশনের যেসব নার্ভ সরকার হয়ে কাজ করে সেগুলোকে অচল করে দেব আমরা। দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ জামান দুদু বলেন, এই অক্টোবরে আওয়ামী লীগ সরকারের পতন হবে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির হোসেন মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগ যে পথে চলছে তাতে তারা ধ্বংস হয়ে যাবে, অক্টোবরে আওয়ামী লীগের পতন হবে। চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই, গ্রেপ্তার 5। কুমিল্লার বুড়িচং এর ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করতে সঞ্জিত
চন্দ্র দেবনাথ নামের এক চালককে হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। কুমিল্লার বুড়িচঙে ব্যাটারি চালিত অটোরিক্সা ছিনতাই করতে সঞ্জিত চন্দ্র দেবনাথ নামের চালককে হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মুরাদনগর উপজেলার বড়ইয়াকুড়ি গ্রামের মোহাম্মদ নূর ইসলাম, দেবিদার উপজেলার বাড়েরা গ্রামের মোহাম্মদ মিজান, মুরাদনগর উপজেলার বড়কুইয়া গ্রামের শিপন মিয়া, চাঁদপুরে কচুয়া উপজেলার পনশালী গ্রামের মোহাম্মদ মিজানুর রহমান ও কাচুয়া উপজেলার মোহাম্মদ মোকসেল। সংবাদ সম্মেলনে তিনি জানান, গত 25 সেপ্টেম্বর আয়ের একমাত্র মাধ্যম ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে সঞ্জিত চন্দ্রা বাসা থেকে বের হয়ে আর ফিরেনি। পরে 29 সেপ্টেম্বর দুপুরে কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কে দেবপুর এলাকার একটি জলাশয় থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত সঞ্জিতের ছেলে অর্পণ দেবনাথ অজ্ঞাতদের আসামি করে বুড়িচং থানার একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার ছায়া তদন্তে নামে র্যাব প্রাথমিক তথ্য বিবরণী এবং তথ্য প্রযুক্তি সহযোগিতার প্যাচ হত্যাকারীকে শনাক্ত করা হয়। রোববার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, গ্রেপ্তারকৃতরা নিয়মিত ডাকাতি এবং চিন্তা করতে তাদের বিরুদ্ধে চুরি ছিনতাই সহ বিভিন্ন থানার একাধিক মামলা রয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।